আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর আজকের রেসিপি হলো কুমড়া পাতা দিয়ে কাসকি মাছের বড়া। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার প্রতিদিনই ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন। তো এই যে কুমড়া পাতার বড়া বানাইলাম, আর সেটি কীভাবে বানাইলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে গতকাল বিকেলের ভিডিও, হঠাৎ দেখি যে বেনলারা কাঁঠাল নিয়ে আসছে, আমি বারান্দায় দাঁড়ানো, আসরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইছি, আর কাঁঠাল দেখে আমি ভিডিওটা করলাম। আর এমনিতেও বিকেলবেলায় একটু, এখন তো কয়েকদিন যখন বৃষ্টি হইতেছে, দুপুরের দিকে বৃষ্টি হয়, বিকেলের দিকে আকাশটা ভালো থাকে, আর এই বিকেলবেলা আমাদের বাসার সামনের জায়গাটা না আমার তো অনেক অনেক ভালো লাগে, কারণ ঢাকা শহরের ভিতরে একটু খোলামেলা জায়গা দেখতে পেলে মনে কি অনেকটা ভালো লাগে। তো নিচে রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে দেখে আমার অনেক ভালো লাগছে, তো তার জন্য এটা বিকেলবেলা ভিডিও করে রাখছিলাম। আর এটা হচ্ছে আজকে, আজকে ফজর নামাজ পড়ে তারপরে আনারস কাটলাম, আর গতকাল রাত্রে রুটি নিয়ে আসছিল আমার ছেলে, তো রুটি দিয়ে ডিম দিয়ে ওদেরকে একটু বার্গার তৈরি করে দিতেছি। আমরা তিনজনই ফজর নামাজ পড়ি, আল্লাহর রহমতে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি আমরা। তো ফজর নামাজ পরে ছেলেগুলো যদি একটু নাস্তা খায়, তারা, ওরা কিন্তু এখন তো প্রতিদিন কলেজ থাকে না, সপ্তাহে তিন দিন কলেজ, তো ওরা ঘুম থেকে একটু দেরি করে ওঠে, তো নাস্তাটা যদি আমি সকালবেলা ফজর নামাজ পড়ার পর একা পাতলা একটু নাস্তা খাওয়াই তাহলে ভালো হয়, আর না হয় ওরা নাস্তা খাইতেই চায় না প্রতিদিন, ওরা ঘুম থেকে উঠে 12টা সাড়ে 12টায়, তো ওই টাইমে নাস্তা করতে চায় না, আর হালকা পাতলা কিছু একটু খায়, আর সারা রাত ক্ষুধায় থাকে, সকালবেলা ক্ষুধায় থাকে, তার জন্য। তো এই যে আমি ওদের জন্য বার্গার তৈরি করলাম, বড় ছেলের দিলাম এইভাবে ওই একটু তেলে ভেজে রুটিটা, তারপরে ডিম দিয়ে খায়, আর ছোটো ছেলের দিলাম এই যে লেটুস পাতা দিয়ে, আর ওর রুটি ভাজি নেই, ও বাজারা পছন্দ করে না, এভাবে করে দিলাম। তো আমাদের নাস্তা হয়ে গেছে, আর এখন আমরা একটু রেস্ট নিব, ঘুমাবো। তো এটা হচ্ছে 10:30টার দিকে আমি ঘুম থেকে উঠলাম, আর ওরা ঘুমাইতে আছে, আমরা ফজরের নামাজ পড়ে ঘুমাই থাকি সবাই, যেহেতু তিনজন মানুষ, সকালবেলা কোনো স্কুল কলেজ নাই, যেদিন ওদের কলেজ থাকে সেদিন সকালবেলা ঘুমাই না, আর যেদিন কলেজ না থাকে সেদিন এই করি। তো এই যে আমার টপে একটা মিষ্টি কুমড়া গাছ আছিল, আর কিছু কুমড়া ইয়া মিষ্টি আলুর শাক ছিল, তো এগুলো দেখি কয়েকদিন বৃষ্টি হইয়া গাছটা নষ্ট হয়েছে, একটা কুমড়া গাছ মারা গেছে, মরিয়া গেছে, আর এই যে আরেকটা এরকম দেখতেছি কি এটাও শুকাই যেতে আছে, তো তার জন্য কেটে ফেললাম সব, কেটে তারপরে এই যে আবার একটু ছোটো ছোটো করে কিছু মিষ্টি আলুর ডোগা লাগাই দিলাম, এগুলো আবার কিছুদিন পরে আবার সুন্দর হবে, আর আবার পানি দিয়ে দিচ্ছি। আর এই যে মিষ্টি কুমড়া শাকগুলা, শাকগুলো অনেক সুন্দর রয়েছে, তো ভাবলাম যে শাকটা ভালো থাকতে নিচের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তো পাতাটা ভালো থাকতে আমি এই শাকটা দিয়ে একটু কাসকি মাছের বড়া বানাই। তো শাক ভালো করে ধুয়ে নিছি, কাসকি মাছ নিছি এখানে, আর কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিছি। তো এখানে একটা নিলাম, পেলা নিলাম, আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, আর এখানে কাঁচামরিচ আর হচ্ছে পাকামরিচ দুটোই মিলাই দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একসাথে লবণ দিয়ে মাখাই নিলাম। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অল্প করে মশলাগুলো দিব, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে দিব সব, জিরার গুঁড়া সামান্য দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে, তো তার জন্য অল্প করে লাল মরিচের গুঁড়াটা দিলাম, আর আদা রসুন বাটা দিলাম একটুখানি হাফ চা চামচের মতো, আর দিয়ে দিলাম এক চামচের মতো সরিষার তেল, দিয়ে ভালোভাবে মশলাটা মাখাই নিলাম। এখন দিয়ে দিব মাছগুলা, তো কাসকি মাছগুলো ফ্রিজে ছিল, তো আজকে ভাবলাম যেটা দিয়ে একটু বড়া বানাই খেতে ভালো লাগবে, তো সব মশলার ভিতরে আমি মাছটা মাখাই নিলাম, আর মাছটা কিন্তু একদম চেপে চেপে মাখবেন না, তাহলে মাছটা একদম নরম হয়ে যাবে, আমি আলতোভাবে বি মাখা দিয়েছি। আর এই যে একটা করে পাতা নিলাম, এটা মিষ্টি কুমড়া পাতা, আর পাতাটা আমি একটু উল্টাই দিলাম, আর এই পাতার ভিতরে একটু করে আমি মশলা মাছ দিয়ে দিলাম, আর এই পাতাটা এইভাবে একটু পিষে দিব, কোনো টুটপিট লাগবে না, কোনো রশি বা কোনো সুতা কোনো দিয়ে বানটান দিতে হবে না, এইভাবেই করা যায়। তো দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি কীভাবে করি। তো এই যে পাতাটার মধ্যে একটু আমি মশলা মাছ নিলাম, আর এই যে এভাবে পাতাটা একটু পিষে দিলাম, তো সেম পদ্ধতিতে আমি সব কটা এভাবে করে নেব। তো দেখুন
সব কটা করে নিছি, ছোট পাতাগুলা একটু অল্প মশলা দিছি, বড় পাতাগুলা একটু বেশি বেশি দিছি, তো এরকম কি সব পাতা তো একরকম মাপে ছিল না তার জন্য। তো চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম আর এখানে দিয়ে দিলাম রান্নার তেল। তো তেলটা দেখতেই পাচ্ছেন মাছ বাজার মতো করে তেলটা দিছি আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষায় আছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একে একে এই বড়াগুলা দিয়ে দিব। তুই দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে যেই পাতাটা ভাঙা দিছি ওই পাতার বাসটা নিচের দিকে আমি দিছি, তাহলে ওই সাইড দিয়ে পাতাটা তাড়াতাড়ি তেলে একটু সিদ্ধ হয়ে যাবে আর একদম পাতাটা লেগে যাবে, সমস্যা হবে না। তো দেখুন আমার সব কটা দেওয়া হয়েছে আর চুলাসটা একদম লোহিরে করে দিছি, যেহেতু এখানে কাঁচা মাছ মশলা আছে ওটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে, তার জন্য আমি চুলাসটা লোহিরে করে দিছি। আর যদি বাড়াই দিই তাহলে কিন্তু উপরটা পাতাটা পুড়ে যাবে কিন্তু মাছটা সিদ্ধ হবে না, এখন পাতাটা পুড়বে না আর মাছটা ভালোভাবে সিদ্ধ হবে। তো এখন উল্টেই দিতেছি, তো উল্টে পাল্টায় আমি সবগুলো উল্টে দিব। তো দেখুন সব কটা আমি উল্টিয়ে দিছি আর এখনো কিন্তু চুলার আঁচটা আমি লো হিটেই রাখছি, যতক্ষণ বাঁচবো চুলার আঁচটা লো হিটে রেখে বাঁচবো। তো এই বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আপনারা অন্য অন্য মাছ দিয়েও করতে পারেন, কাসকি মাছ ছাড়া, বা যারা কাসকি মাছ খাইতে পছন্দ করে না অন্য মাছও কাটা বা ইচ্ছা বড় মাছ দিয়েও করতে পারেন। তো এই যে বড়া ভাজা হয়ে গেছে আর উঠে নিলাম আর এই যে পরিবেশন করে নিলাম কাঁচামরিচ দিয়ে। তো এভাবে ঝটপট আপনারা একটা রেসিপি তৈরি করতে পারেন আর এগুলো কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে, এগুলো দিয়ে কিন্তু ভালো ভাত খাওয়া যায়। কারণ আমরা যে মাংস তারপরে বড় বড় মাছ ভুনা করি ওর থেকে এইগুলো খেতে অনেক ভালো লাগে। আর এই যে কিছু মিষ্টি কুমড়া শাক ছিল আর হচ্ছে মিষ্টি আলু শাক ছিল, ওই দুই শাক মিলাইয়া আমি আবার এই শাকটা ভাজি করতেছি। ওগুলা ভালোভাবে ধুয়ে তারপর চিকন করে কেটে একটু লবণ দিয়ে আগে আমি ভাপ দিয়ে নিছি শাকটা আর এখন ভাজি করব। তো ভাজি করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসাই দিলাম আর এখানে কিছু কাঁচা সরি শুকনো মরিচ দিয়ে দিলাম, তো লাল শুকনো মরিচ দিয়ে দিলাম, এটাই তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভাজবো। তো মরিচটা ভাজা হয়ে গেছে আর এই ভাজা মরিচটা আমি উঠিয়ে নিব, এই মরিচটা দিয়ে আমি শাকটা খাবো আর কিছুটা শাকের ভিতরেও আমি দিব। যে আজকে আমার কাঁচামরিচ নেই আর কাঁচামরিচ থাকলেও এই শাকটা কিন্তু কাঁচামরিচ ছাড়া শুকনো মরিচ দিয়ে করলেই খেতে ভালো লাগে। তো এখানে দুইটা দেশি রসুন আমি একটু থেতলে নিছি, ছেঁচে নিছি পাটায় আর এই যে গরম তেলের ভিতরে দিয়ে দিছি আর নেড়ে চেড়ে কিছু পেঁয়াজ কুচিও পরে দিয়ে দিছিলাম, ওটার ভিডিওটা দেখানো হয়নি। তো পেঁয়াজ রসুন আমি তেলে ভেজে নিছি, এখন দিয়ে দিব এই যে আগে থেকে শাকটা আমি ভাপ দিয়ে রাখছিলাম লবণ দিয়ে, এই শাকটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে শাকটা সুন্দর করে আমি ভাজি করে নিব। তো এভাবে এই শাকটা রান্না করলে কিন্তু শাকটা খেতেও ভালো লাগে। আর এই বর্ষার দিনে গ্রামের বাড়িতে কিন্তু অনেকেই আছে যে কহি পাতা, তুন্দুল পাতা, মিষ্টি কুমড়া পাতা, তারপরে হেঁচি শাক, বিভিন্ন ধরনের শাক দিয়ে একটা লাড়াবাড়া, মানে আমাদের দেশে বলে কি যে লাড়াবাড়া পাঁচমিশালি শাক, এই শাকটা কিন্তু এইভাবে শুকনো মরিচ দিয়ে ভাজি করলে খেতে অনেক অনেক মজা হয়। আমি বর্ষার দিনে যদি গ্রামে যাই না এরকম করে আমি শাক রান্না করি, আমার আম্মার হাতে শাক কিন্তু অনেক মজা হয়, আমার আম্মা এইভাবে করে। তো এই যে শাকটা আমার ভাজি হয়ে গেছে আর এই যে ভাত দিয়ে আমি পরিবেশন করলাম শুকনো মরিচ দিয়ে, দেখতে কেমন লাগলো? এটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আর আমি এটি আগে খাবো কাসকি মাছের বড়ার আগে, আর কাসকি মাছের বড়াটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি ভাত খেতে কিন্তু বসে গেছি, আমার না মানে শাক সবজি তারপর বড়তা বড়া এরকম হলে না আমি সুন্দর করে ভাত খেতে পারি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর প্রচুর বৃষ্টি, তো এই বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এখন এই বৃষ্টির ভিতরে আমি একটু ঘুমাবো। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ, আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।